Assalamualaikum. আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সুচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর জ্যোতির্বিদ্যা দ্বিতীয়পত্র বিষয় হতে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার অধ্যায় হল প্রথম অধ্যায়, আর আমাদের অধ্যায়ের নাম হলো যৌক্তিক সংজ্ঞা। তো যৌক্তিক সংজ্ঞা আমরা জানি যে একটি পদের দুটি অর্থ থাকে, ব্যক্তর্থ এবং জাতর্থ। যৌক্তিক সংজ্ঞা পদের জাতর্থ নিয়ে আলোচনা করব। আর এই যৌক্তিক সংজ্ঞাকে ইংরেজিতে বলা হয় লজিক্যাল ডেফিনেশন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, অর্থাৎ যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল সর্বপ্রথম এই যৌক্তিক সংজ্ঞা শব্দটি ব্যবহার করেছেন। আর যৌক্তিক সংজ্ঞা অর্থাৎ লজিক্যাল ডেফিনেশন বা ডেফিনেশন শব্দটি ল্যাটিন শব্দ ডেফিনিশিও শব্দ থেকে এসেছে, এর অর্থ হল সংজ্ঞা। আর যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা হলো যে কোনো পদের পূর্ণ জাতার্থের সুস্পষ্ট বিবৃতি, অর্থাৎ কোনো একটা পদের পূর্ণ জাতার্থের সুস্পষ্ট বিবৃতি হলো যৌক্তিক সংজ্ঞা। এখানে কী করতে হবে, জাতার্থকে সুস্পষ্টভাবে বিবৃতি করতে হবে, এর বেশি উল্লেখ করা যাবে না, কম উল্লেখ করা যাবে না। এবার দেখো আমি আলোচনা তোমাদেরকে যৌক্তিক সংজ্ঞার নিয়ম হলো পাঁচটি, এই পাঁচটি নিয়মের কথা বলবো। তো যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হলো যে আমরা যে পদের সংজ্ঞা দিব সে পদের পূর্ণ জাতার্থের উল্লেখ করব, এর বেশি উল্লেখ করব না আর এর কম উল্লেখ করব না। যদি এর বেশি বা কম উল্লেখ করা হয় তাহলে ভুলের সৃষ্টি হয়, অনুপত্তির সৃষ্টি হয়। এখন দেখো যে আমাদের একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে মানুষ পদের যৌক্তিক পদের যৌক্তিক সংজ্ঞা হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন আমি যদি বলি যে মানুষের সংজ্ঞায় বলি মানুষ হয় জীব, তাহলে এটা যৌক্তিক সংজ্ঞা হবে না, এখানে পূর্ণ যাতার্থের উল্লেখ হয়নি, বুদ্ধিবৃত্তি এই শব্দটি আমাদের উল্লেখ করতে হবে। তাহলে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হলো যে পদের সংজ্ঞা দিব তার পূর্ণ যাতার্থের উল্লেখ করতে হবে, বেশি উল্লেখ করা যাবে না, কম উল্লেখ করা যাবে না। আর দুই নম্বরে যৌক্তিক সংজ্ঞার নিয়ম হলো আমরা যে পদের সংজ্ঞা দিব যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞাটা ওই পদ থেকে সহজ হবে আর সুস্পষ্টতর হতে হবে, দুর্বোধ্য বা জটিল শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞায় আমরা সহজ শব্দ ব্যবহার করব, দুর্বোধ্য শব্দ ব্যবহার করতে পারবো না। যদি আমরা দুর্বোধ্য শব্দ ব্যবহার করে কোনো একটা সংজ্ঞা দিতে গিয়ে তাহলে তো ওটা আরও কঠিন হয়ে যাবে, সেজন্য সহজ শব্দ ব্যবহার করতে হবে। আর আমরা দুর্বোধ্য শব্দ বা জটিল শব্দ ব্যবহার করলে আমাদের দুই ধরনের অনুপত্তি হবে, যে দুর্বোধ্য সংজ্ঞানুপত্তি আর জটিল বা দুর্বোধ্য সংজ্ঞানুপত্তি হবে। তো এটা হলো আমার দুই নম্বর নিয়ম যে আমরা কী করবো যৌক্তিক সংজ্ঞায় তার চেয়ে মানে সহজ শব্দ ব্যবহার করবো, দুর্বোধ্য বা জটিল শব্দ ব্যবহার করবো না। তিন নম্বর নিয়ম হলো যে যৌক্তিক সংজ্ঞা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, আবার হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যাবে। আমরা কোনো একটা পদের সংজ্ঞা দিব কি ওই পদটাকে স্পষ্ট করার জন্য, এখন আমরা যদি সমার্থক শব্দ ব্যবহার করে ফেলি তাহলে পদটাকে স্পষ্ট করা হবে না, ওই পদেরই আবার একটা পুনরাবৃত্তি করা হবে, সেজন্য আমরা যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না। যেমন আমরা ভাতের সংজ্ঞা দিয়ে যদি বলি যে ভাত হয় অন্ন, আবার আমরা লাউ লাউ হয় কদু, তাহলে আমাদের কী হলো এটার ব্যাখ্যা দেওয়া হলো না, এটাকে শুধুমাত্র পুনরাবৃত্তি করা হলো, সেজন্য যৌক্তিক সংজ্ঞায় আমাদের সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। তারপরে আমাদের যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো যে যৌক্তিক সংজ্ঞাকে যদি আমরা সদর্থকভাবে দিতে পারি অর্থাৎ বা ইতিবাচকভাবে দিতে পারি তাহলে আমাদের নিরর্থক শব্দ ব্যবহার করা যাবে না বা নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো আমরা কী করবো যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদের কী করতে হবে, নিরর্থক শব্দ ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তো আমরা যেমন ধরো চাঁদের সংজ্ঞা দিতে গিয়ে বলি যে চাঁদ নয় গ্রহ, ঠিক আছে? এটা বললে কী হলো, এটা নিরর্থক শব্দ ব্যবহার করা হলো। তো এই ক্ষেত্রে এভাবে